নমস্কার, লেজি ডোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজাতা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অবিস্মরণীয় ছোট গল্প, শ্রীপতি সামন্ত। শ্রীযুক্ত বনফুল মহাশয়ের লেখা এই ছোট গল্পটি আমাদের সকলেরই খুবই প্রিয়। শুরু করছি শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়, তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদা গাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত, কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবি পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে, রাত্রি 8টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্ম ময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পারিলেন না, অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়াই যাইবেন। তার টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেনি, সুতরাং তাহার দ্বারা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো সম্ভব হইবে না। বার কয়েক ছোটাছুটির পর অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রা নিতান্ত প্রয়োজন, বিগত 3 রাত্রি মোটেই ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলমালে 2 রাত্রি চোখের পাতা বুঝিতে পারেন নাই, আর কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গত ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র, যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন, বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথনে নিরত টুপি পরিহিত ছোট বাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, আগে এই ট্রেনে তো চড়াই দায়, ও হুজুর যদি অনুমতি করেন এর এক পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনে ছোটবাবুটি নিতান্ত এই ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন, ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি, এটাতে তো গদি টদি কিছুই নেই, যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ, বিশ্বাস করুন হুজুর 3 রাত্রি আমার ঘুম হয়নি। প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন, তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নয়, পরনে একটি আধ ময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসরিত একজোড়া দেশি মুচি ত্বারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচকাটা চশমার ফ্রেম নিকেলে তাহারও ডান দিকে ডান্ডাটি নাই এবং চশমার ফ্রেমটি ফাটা, সেই দিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখ দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়।
লোলো চর্ম নীল মুখখানি বিনয়ে গদগদ, মাথায় টাক বর্ণ নাতি ফর্সা নাতি কালো, হাতে থেলো হুঁকো। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো ওরই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে, উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি। প্রথম শ্রেণী যাত্রীটি সাহিবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়াইয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট ক্যান্ট বি, আই ক্যান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আগে আমি তো হুজুর এরই চাকর, চাকর ছাড়া আর কি, এই অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাক বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সপাইপ মুখখানা ভিতরে টানিয়া লইলা, ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘন্টা হইল। সামন্ত মহাশয় অসহায় ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছিল, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে, অতএব সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। হে শুনলেন হুজুর, এইটাতেই চললাম আমি, এই কুড়ুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আনান আন, এইখানি সব আনান আন, ওই কালী কিঙ্কর, আরে শ্যামাপদ কোথায়, বাঞ্চা ও বাঞ্চা, এদিকে এদিকে, এখানে চড়াও সব। হই হই শব্দে কালী কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, দুই হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটি বঁটি, একটি ছিপ, দুইটি প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুঁটুলি ও এক টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালী কিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, এই তুই তাহলে পাশের কামরাটে গিয়ে থাকে, এই তোরই মজা হলো রে, শোন তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চলিল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘর ঘড়ায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, বুঝলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর, এই কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনা বেচা করতে হবে। যথা সময়ে গুম্ফ শ্বশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চের ওপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজে যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরসিদ গেঁজেটি পুনরায় কটিবন্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিত দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরা টাকা ছাড়াও 10,000 টাকার নোটও রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ, মাই টিকিট ইজ ইন মাই স্যুটকেস, আই ক্যান পাঞ্চ ইয়োর ওয়ার্ড, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিটস। অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দেয়াশলায় পাইপ ও একটি সিনেমার সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল, বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল, তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হলো, ঘুমোতে আর দেবে না দেখছি, ভগবান বিরূপ হলে কার বাবা সাধ্য ঘুমোয়, দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি বলিয়া সামন্ত মহাশয় মহাশব্দে বিজম্ভন করিলেন। সহসা কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালিবাবুদের সে ভালো করিয়াই চেনে,
সুতরাং সামন্ত মহাশয়ে চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন, ও কুরু মহাশয়, এ বাজে কথার কচকচানিতে আর কাজ কি? এ কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই ঘুমটা আমার হওয়া আজ নিতান্ত দরকার, যা 52 তাহাই 53। সাহেব ও ক্রু উভয়ে বিস্মিত হইলেন, বলে কি? সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, এ পারেন তো আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরে আইয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, এ কটা বাঙালি আপ দেখা হ্যায়, জাত তুলকে গালাগালি দেয়া কোন দিশি ভদ্রতা রে বাপু। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গতিতে টাকা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। শুনলেন তো একটি ছোট্ট অথচ সুন্দর গল্প, শ্রীপতি সামন্ত। ছোটবেলায় আমরা হয়তো সবাই পড়েছি, বা হয়তো কেউ কেউ পড়িনি কিন্তু নাম শুনেছি। আজকে শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।